মা লক্ষ্মী, বসু মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, কাছে থাকো ফুল ফলার মাঝে। গুড মর্নিং। তো সকাল সকাল একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে সকাল সকাল একদম ঠাকুরের পুজো দিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, খুব সকাল সকাল স্নান ট্রান করে ঠাকুরের পুজো দিলে না মনটা ভীষণ শান্ত হয়ে যায়। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম একদম সকালবেলা থেকে, আর এইভাবে দিন শুরু করলে সারাটা দিন খুবই ভালো যায়। তো এখন আমি স্নান ট্রান করে নিয়েছি, আর এখন আমি সিঁদুর পরে নেবো চটপট রেডি হয়ে নিয়ে, তারপর আমি আবার তোমাদের সামনে আসছি। চ্যানেল তোমরা দেখছো কিশোর পিউ ব্লগ, আর আজকে আবার সকাল সকাল আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমি সকাল সকাল হেঁটে এসে খুব তাড়াতাড়ি স্নান ট্রান করে নিয়েছি, আজকে মাথা স্নান করেছি, তো খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এই রোদে গরমে হেঁটে আসার পর একদমই ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, তো সেই কারণে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর সবেমাত্র মশারিটা তোলা হয়েছে, বিছানা কিচ্ছু গোছানো হয়নি, রান্নাবান্না কিচ্ছু করা হয়নি, শুধুমাত্র আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আমি দুজনেই ব্রেকফাস্ট করে নিয়ে, ও এখনও ডিউটিতে চলেও গেছে, তো এরপর আমি রান্নাবান্না সমস্ত কিছু করব। আর আজকে ভেবেছি যে এই শোকেস, এই ফ্রিজের মাথা, এগুলো না অনেক দিন পরিষ্কার করা হয়নি, গোছানো হয়নি, একটু অগোছালো হয়ে রয়েছে, তো আজকে একটু সাফাই করার ইচ্ছা আছে, সমস্ত কিছু একটু গোছগাছ করার ইচ্ছা আছে, তো ভাবছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর আমি একটু এদিকে নজর দেব। আজকে আমার রুমটাকে একটু ক্লিন করব, একটু ঠিকঠাক করব, কারণ একটার পর একটা জিনিস নিতে নিতে এখানটা পুরো একদম জিনিসে ভরে গেছে, তো এই সমস্ত জিনিসগুলো সব ঠিকঠাক জায়গায় রেখে আবার সব ঠিকঠাক করে রাখবো। তো চলো এখন প্রথমে আমি ভাতটা চাপাই, ভাতটা বসিয়ে দিই, তারপরে তরকারিগুলো বুনিয়ে নিই, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে এই সমস্ত কাজবাজ যখন করব তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি একটু বেশি ব্যস্ত থাকবো, রান্নাবান্নার সাথে সাথে আজকে একটু ঘর দৌড়ও পরিষ্কার করার ব্যাপার আছে। তো চলো ফ্রেন্ডস পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বিছানা গোছানো এখন আমার কমপ্লিট হয়ে গেল, তো চলো এরপর যাওয়া যাক রান্নাঘরে। আর রান্না আমি চাপিয়ে দিয়েছি, ভাতটা আমি অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছিলাম, তো দেখি ভাতটা কতটা হয়ে এসেছে। তো ভাতটা এখনও কিছুক্ষণ ফুটবে, তো ভাতটা এখনও হয়নি,
তো ভাতটা হোক। আর আজকে আবার তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে, তো সেই চিকেনগুলো আমি একটু ধুয়ে সব ঠিকঠাক করে নিয়ে আজকে লাঞ্চের জন্য পাতলা লাল চিকেনের ঝোল রান্না হবে। তো চলো এখন চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ বাইরে থেকে নিয়ে আসে তো ভালোভাবে পরিষ্কার করে টিপে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর ওই চিকেনটা রান্না করব। তো কালকের মাছ ছিল, আমি ভেবেছিলাম যে মাছটাই রান্না করব, কিন্তু তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসেছে, তো মাছটা থাক ওবেলা করে নেব। আর এই দুপুরে আজকে চিকেনটাই রান্না হবে, তো লাল চিকেনের ঝোল আজকে দুপুরের খাবারটা পুরো জমে যাবে, তো দেখতে থাকো তোমরা। চিকেনটা ধুয়ে নিয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর আজকে কাঁচকলা ছিল ফ্রিজে, তো সেগুলো বের করে কাঁচকলাটা আজকে ভাজা করব। আর এদিকে আমার চিকেনের জন্য মশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন, আর একটু পেঁয়াজ বাটাও করেছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি আর আলু। তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি, একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কি সুন্দর একটা লুক এসেছে, একদম লাল লাল কালার এসেছে, আর টেস্টও আশা করি খুব ভালো হবে। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, তো ওর আজকে একটু তাড়া আছে, খাওয়ার পর আবার একটু তাড়াতাড়ি ওকে বেরোতে হবে, সেই কারণে আমি এখন লাঞ্চটা রেডি করছি, তো ওকে এখন ভাতটা দিয়ে দেব। তো বন্ধুরা, লাঞ্চের পর আমরা রেস্ট নিয়ে এখন বিকেলবেলা, মানে একদম সন্ধে সন্ধে হয়ে গেছে, 5টা বাজে, তো এখন আমি লেগেছি আমার শোকেসটা ক্লিন আপ করতে। তো শোকেসটা দেখো একটু অগোছালো হয়ে রয়েছে, তো শাড়িগুলো সব এক জায়গাতে ভরে দিয়েছি, এবার শাড়িগুলো সব বের করে করে শাড়ির জায়গায় শাড়ি, যেখানকার যা জায়গা সেই জায়গায় রেখে শোকেসটা একটু ক্লিন আপ করবো। আর আমার ওই স্ট্যান্ডটা একটু গোলমাল করছিল, তার জন্য আমি বারবার দেখছি যে ঠিকঠাক হচ্ছে কিনা ভিডিওটা, তো যাক ঠিকঠাকই আছে ভিডিওটা। আর এই টুপিগুলো তোমাদের দাদাভাই দার্জিলিং থেকে এনেছিল, তোমাদের আগের দিন সব শেয়ার করেছিলাম আর এখানে রেখেছিলাম, তো এখন গুছিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি যেখানে যা জায়গায়, মানে যথাস্থানে তাদেরকে পৌঁছে দিচ্ছি। তো চলো এখন শোকেসটা ক্লিন আপ করে নিই। শোকেসটা এখন আমার গোছানো হয়ে গেছে, আর দেখো শোকেসটা একদম সুন্দরভাবে চকচক করছে, তো ক্লিন আপ হয়ে গেছে শোকেসটা, খুব সুন্দর। শোকেসটা তো খুবই সুন্দর হয়েছিল আমাদের এই কিছু মাস আগে, 2 মাস মতো হবে শোকেসটা নিয়েছি, তো যারা যারা সেই ব্লগ দেখোনি অবশ্যই দেখে নেবে। খুব সুন্দর, মানে অনেক দোকান ঘুরে এই শোকেসটা খুব পছন্দ করে কিনেছিলাম, আর তো তোমাদেরকে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে আমি সব আমার যে শর্ট করার সময়, তোমাদের সাথে ভিডিও বানানোর সময় টুকটাক যে জিনিসগুলো লাগে সেগুলো আমি এখানে রেখে দিলাম, এই জায়গাটায় থাকলে আমার খুঁজতে কোনো অসুবিধা হয় না। তো এখানে লিপস্টিক, সিঁদুর আর টিপ, আর একটা পাউডার রেখে দিলাম, আর চিরুনি, আর আর যেটা মেন আকর্ষণ, মানে যেটা আমার খুব দরকারি স্ট্যান্ডটা, এটাও আমি এখানেই রেখে দিলাম। তোমাদের সাথে আমি লাস্ট কথা বলেছি তখন আমি আমার শোকেসটাকে সব ঠিকঠাক করছিলাম, গুছিয়ে রাখছিলাম, আর শোকেসটা তো তোমাদেরকে ব্লগে বলেইছি যে ভাত খাওয়ার পর আর শোকেসটা বাগাতে পারিনি, একেবারে সেই সন্ধে দেওয়ার আগে শোকেসটা বাগিয়েছিলাম।
তো শোকেসটা ঠিকঠাক করতে করতেই আজকে আমাদের বর্ধমানে একদম বিশাল জোরে বৃষ্টিপাতও হলো আর ঝড়ও হলো। এই পুরো এই প্রথম হলো বর্ধমানে আজকে বৃষ্টি। তো ওয়েদারটা সত্যি ভীষণ ঠান্ডা আছে, আর এখন আমি ফ্যান চালাইনি, আর অনেকক্ষণ লোডশেডিংও ছিল। তো ওই বৃষ্টির সময় সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ লোডশেডিং ছিল। আর আজকে ওয়েদারটা না ভীষণই ভালো লাগছে, বেশ খুব ঠান্ডা লাগছে আজকের ওয়েদারটা। আর আজকে ফ্যান চলেনি, তাও বুঝতে পারছো একটুও গরম করেনি, কারণ ওয়েদারটা ভীষণই সুন্দর রয়েছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, এরপর তো রাত্রে ডিনারের আয়োজন করতে হবে। এটা তো আমাদের চিকেন হয়েছিল, তো চিকেনের ঝোল কিছুটা রয়ে গেছে, আর আগের দিন যে মাছটা আনা হয়েছিল সেই মাছের মাথাগুলো আজকে বের করে নিলাম, ওটা কালিয়া মতো করব। তো ওটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার, চিকেনের ঝোল আর মাছের কালিয়া। তো চলো এরপর রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। মাছগুলো আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে নিয়েছি, কারণ না নর্মালে না হলে আসবে না। এই যে মাছগুলো আমি নর্মালে নিয়ে এসে একদম পুরো অনেকক্ষণ বের করে দিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে ভালোই। এরপর একটু নুন হলুদটা তো মাখিয়ে দিই, তারপর আমি ওদিকে মশলাটা করে নেবো, একটু পেঁয়াজ আদা রসুন। অনেকদিনই কালিয়াটা করা হয়নি। ভাবছি একটু স্কিন কেয়ার করবো রাত্রেবেলায়। রাত্রেবেলা নাইট টাইম স্কিন কেয়ার করলে না সেটা আমাদের স্কিনের পক্ষে বেশি ভালো। তো আজকে একটা ফেস প্যাক লাগাবো, এই ফেস প্যাকটা হচ্ছে জোভিসের দি ট্যান ফেস প্যাক, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। আর এটা সত্যি খুব ভালো। সাথে যে ব্লগে আমি একটা ঘরোয়া রেমেডি শেয়ার করেছি, ওটা ছিল আলুর রস আর বেসন, তো ওটা হচ্ছে পুরো ঘরোয়া দি ট্যান প্যাক। আর এই জোভিসের এটা সপ্তাহে 3 দিন লাগাই আমি, আমিও লাগাই, তোমাদের দাদা ভাইও লাগাই, আর ওরই বেশি এটা কাজ করে কারণ ওকে প্রচুর রোদে রোদে ঘুরতে হয় বাইক নিয়ে। তো ও এটা সপ্তাহে 3 দিন লাগায়, আমিও 2 থেকে 3 দিন লাগাই, খুব ভালো রেজাল্ট দেয়, একদম ট্যানটা পুরো তুলে দেয়। কারণ এই গ্রীষ্মকালে আমাদের একটু স্কিনের বেশি যত্ন নেওয়া উচিত। তো তোমাদের দাদা ভাই এখন মুখ ধুয়ে চলে এলো ফেস ওয়াশ করে, আর আমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটাই ইউজ করি সবসময়, ওটাই বেশি ভালো লাগে। আর এরপর দিটান প্যাকটা ও ইউজ করবে, আর চলো আমি এরপর মুখটা ধুয়ে আসি, তারপর দিটান প্যাকটা ইউজ করে তোমাদের সামনে আবার আসছি। তো এখন আমি ফেস প্যাকটা মুখে লাগিয়ে নিয়েছি, আর ঠিক ভূতনির মতো দেখতে লাগছে, কেউ কিন্তু ভয় পেয়ে যেও না। এটা জোভিসের ফেস প্যাকটা এখন আমি মুখে লাগিয়ে নিয়েছি, আর এটা 20 থেকে 25 মিনিট রাখতে হয়। দেখে আমার নিজেকেই ভয় ভয় লাগছে, সাদা পাড়া লাগছে মুখটা। আর তোমাদের দাদা ভাই ওদিকে লাগিয়ে নিয়েছে ফেস প্যাকটা, দেখো দুজনের মুখ কীরকম লাগছে, ভূতভূত টাইপ। তো এখন আমার মুখটা শুকিয়ে গেছে, এরপর আমি মুখটা ধুয়ে চলে আসবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি মুখটা ওয়াশ করে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি কতটা ফ্রেশ লাগছে মুখটা। আর দি ট্যান প্যাক আমি সবসময় গ্রীষ্মকালে ইউজ বেশি করি, কারণ সূর্যের আলো এতটা আমাদের ট্যান পড়ে যাচ্ছে স্কিনে, তাই ওই জোভিসের দি ট্যান প্যাকটা কিন্তু খুব ভালো। তোমরা নিজেরাও একবার ইউজ করে দেখতে পারো, যারা খুব বেশি রোদে বেরোচ্ছ বা যাদের স্কিনে ট্যান পড়ে গেছে। তো ওইটার মানে ওই প্যাকটা 20 থেকে 25 মিনিট লাগিয়ে রাখতে হয়, মানে ফেস প্যাকটা একটু বেশি লং টাইম ধরে রাখতে হয়। তো সেই কারণে দেখো মুখটা পুরো ফ্রেশ লাগছে। আর এরপর আমি একটা ময়েশ্চারাইজার আর নাইট ক্রিম ইউজ করে নেবো। তো চলো এরপর নাইট ক্রিম আর ময়েশ্চারাইজারটা ইউজ করে নেবো, তার আগে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে দেখা হচ্ছে, আর ব্লগটা আমি সেই সকাল থেকে স্টার্ট করেছি, এখন রাত্রেবেলা এখন 10টা বাজে ঘড়িতে। এরপর আমি নাইট টাইম স্কিন কেয়ার করে নেবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব সুন্দর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো।